এই ভিডিওটা গত 6 জানুয়ারি ভোটের আগের দিন তো সেদিন কিন্তু প্রচন্ড কুয়াশা আর কনকনে হিমেল হাওয়া বইছিল তো ফজরের নামাজটা পড়ে আমরা পরিবারের সবাই বের হয়ে গেলাম তো কোথায় গেলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম বিডি ব্লগার ফারাজ মম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার আপু ভাইয়েরা আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রচুর কুয়াশা কি বলবো একদম নাক মুখ দিয়ে পানি বের হয়ে গেছে বাতাসে রিক্সায় বসেছিলাম তো ওরা হেঁটেই যাচ্ছে আমার ছেলে আমার সেজোজা সবাই আমার ননাস তো যাচ্ছি কোথায় সেটা তো আপনাদের বলবই যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করতে আমি এতটাই দুর্ভাগা একজন মানুষ কি বলবো আপনাদের এই যে কবরস্থানে ঢুকে গেলাম তো একদম আমি এর আগেও একবার এসেছিলাম এই আমার বিয়ের বয়সে দুইবার আসা হলো তো এই যে কবরটা দেখতে পাচ্ছেন এটা হলো নারায়ণগঞ্জ সিটি মেয়র আইবির বাবা আলী আহমদ চুনকার কবর তো ঢুকেই তার কবরটা চোখে পড়ে গেল এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আমি কি বলবো যে ওই যে বললাম অভাগা আমার 3 বছর বয়সে বাবা মারা গেছে বাবা শব্দটা আমার নিজস্ব ডায়েরি ডিকশনারি থেকে বাদ তো বাদ কেন মানে বিয়ের পরও মেয়েরা শ্বশুরকে বাবা বলে কিন্তু আমার বিয়ের আগেই আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তো আজকে মানে আমরা পরিবারের সবাই একদম ফজরের নামাজটা পড়ি নারায়ণগঞ্জ সিটি কবরস্থানে চলে আসলাম আমার শ্বশুর শাশুড়িকে এখানে মাটি দেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের কবরটা জিয়ারত করব তো খুব খারাপ লাগছিল আসলে আমারও তো বাবা নেই আমার মা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাবা আমার 3 বছর বয়সে মারা গেছে আমার ননাস ওই তো দেখতেই পারছেন ছোট ননাস আমরা পরিবারের সবাই ফারাজ এসেছে তো আমরা জিয়ারত করছি আসলে মানে আমার আসলে আমাদের দুর্ভাগা যে মা বাবা বটবৃক্ষ তাদের আমাদের মাথার উপর ছায়া সন্তানের মাথার উপর ছায়া থাকে মা বাবার তো সেই ছায়াটা নেই আমার তো এর জন্য আমার ভীষণ আমারও খুব খারাপ লেগেছিল তো যাই হোক অনেক বেশি কষ্ট লেগেছিল তো আমরা কবরটা জিয়ারত করে বের হয়ে চলে আসছি প্রচুর ঠান্ডা ছিল কি বলবো এত ঠান্ডার কুয়াশা সেদিন তো আমরা চলে যাচ্ছি একদম চাষারা চাষারাতে আজকে এই যে এখানে আমরা সুগন্ধা রেস্টুরেন্টে আসলাম একদম কবর জিয়ারত করে আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু দাঁড়িয়ে নিজের মনটাকে হালকা করে নিলাম আসলে কি বলবো আজকে শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করে না মনটা একদম শীতল হয়ে গেছে সত্যি তো যাই হোক এই যে না চাষারা সুগন্ধা রেস্টুরেন্টে আসলাম সকালের নাস্তাটা করার জন্য সুগন্ধা রেস্টুরেন্টের খাবার দাবারগুলো খুবই ফেমাস একদম নারায়ণগঞ্জ যেটা খুবই সবার কাছে ফেমাস আর খুবই মানে টেস্টের একটা খাবার চাটা তো আমার ভীষণ ভালো লেগেছে ফারাজ খাচ্ছে খাসির মাংস দিয়ে খিচুড়ি আর আমরা খাসির মাংসের পায়া নিয়েছি যেটাকে নেহারি বলে আর ভাজি নিয়েছি ডাল ভাজিটা অনেক বেশি মজা আমার কাছে লেগেছে তো আমরা সকালের নাস্তাটা সবাই মিলে করে নিচ্ছি একদম আমার সেজোজা তারপরে আমার ছোট ননাস আমার এক ননদের মেয়ে আমার ছেলে আমার জায়ের একটা মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এই প্রথম সুগন্ধা রেস্টুরেন্টে মানে এসেছি এর আর সবসময় কিন্তু সুগন্ধা রেস্টুরেন্টের খাবার বাসায় আমি নিয়ে ফারাজের বাবা নিয়ে আসে আমি খাই কিন্তু আমি যে কখনোই খাইনি সুগন্ধায় তো আজকে এই প্রথম গেলাম একদম সকালে নাস্তাটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো চাটা তো অসাধারণ কি বলবো আর আমি একটু মানে কড়া লিগারের চা পারি ঘন চা আমার বেশি ভালো লাগে তো একটা পরোটাও রেখেছিলাম কারণ চা দিয়ে পরোটা না খেলে আমার মনে হয় না যে সকালে আমি কোনো রকম নাস্তা করেছি অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক ফারাজ বলছে আম্মু আমাকে অর্ধেক দাও তো আমরা মা ছেলে কিন্তু ভীষণ পছন্দ করি চা দিয়ে পরোটা তো যাই হোক একদম চলে আসবো এখন নাস্তাটা খাওয়া হয়ে গেছে আমাদের আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছি তো এই যে বাইরের ভিউটাও আপনাদের দেখাচ্ছি নারায়ণগঞ্জের এই সুগন্ধার রেস্টুরেন্টের যে কোনো আইটেমের খাবার বেকারির আইটেমগুলো বলেন যে কোনো খাবার
অনেক বেশি মজা, টেস্ট কি বলবো, যে আমরা তো আমি ঢাকা থাকি, তারপরে এই রেস্টুরেন্টের বিস্কিট, চানাচুর, যা থাকে, অনেক কিছু, আমি নাম বলতে পারবো না, তো আমরা নিয়ে খাই, ভীষণ ভালো লাগে আসলে। তো বাসায় চলে যাচ্ছি, একদম বাসায় এসে আমরা তো অনেক সকালে, মানে 8টার আগেই ঘরে ফিরে এসেছি। তো এই যে দেশি কই মাছ পেয়েছিল ফারাজের বাবা বাজারে, আর বড় বড় অনেক বড় দুইটা পোয়া মাছ এনেছে, আর এনেছে এটা রিডা মাছ, রিডা মাছ এনেছে। রিডা মাছ তো আমার অনেক বেশি প্রিয়, কি বলবো, অনেক অনেক অনেক। তো আজকে এখন ছোট আপা মাছগুলো কেটে নিচ্ছে আমার ননাজ, আর এই যে আমি এরপর পাশে আছি। তো ফারাজের বাবা মটরশুঁটি দিয়ে খাবে, তো ওর মনে নেই আনতে, এখন আবার যাবে, তো এই বললো। তো যাই হোক, মটরশুঁটিগুলো আনা হলো, আমি সব মটরশুঁটিগুলো সুন্দর করে বেছে নিয়েছি। আজকে রিডা মাছ, টমেটো, আলু আর মটরশুঁটি দিয়ে রান্না হবে। এটা আমার হাজব্যান্ডের পরিবারের সবার অনেক প্রিয় একটা খাবার, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা। এই যে মটরশুঁটিগুলো বেছে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এই যে মটরশুঁটি দিয়ে রিডা মাছ রান্না করা হচ্ছে, আর অনেক মজা আসলে। মানে আমার ছোটোবেলা থেকেই রিডা মাছ অনেক বেশি প্রিয়, আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে মটরশুঁটিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমরা দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি। একদম সবজি ভাজি, রিটা মাছ, ডাল, আলু ভর্তা। তো আলু ভর্তাটাও কিন্তু এই পরিবারের সবার অনেক প্রিয়, তো আলু ভর্তা থাকলে এরা বেশি খুশি হয়ে যায়। তো আমার দেবরের মেয়েরা, তারপরে আমার ছেলে, আমার ননাস, আমার হাজব্যান্ড, আমি আর আমার যা, আমরা একদম সবাই খেতে বসে পড়েছি বন্ধুরা। অনেক বেশি মজা লেগেছিল, সবজিটা বিশেষ করে সবজিটা এত মজা লেগেছিল, মানে আরিডা মাছ তো ভালোই লেগেছে, কিন্তু সবজিটা এত মজা লেগেছে। তো আমি তো বোম্বাই মরিচ আর একটু আলু ভর্তার সবজি দিয়ে খাবো। এই যে সাদা করে রান্না করেছে সবজিটা, ভীষণ মজা লেগেছিল বন্ধুরা সত্যি। তো আজকে মনটা, মানে শ্বশুর শাশুড়ির কবর, আমার নিজের বাবাও নেই, বললাম না 3 বছর বয়সে, আর বাবা মা যে কত বড় অমূল্য সম্পদ সেটা আসলে আমরা বুঝি না, যাদের আছে তারা বোঝে না, কিন্তু চলে গেলে ঠিকই বুঝতে পারবেন আপনারা, বাবা মা যে সন্তানের মাথার উপর কত বড় বটবৃক্ষের মতো, ছায়ার মতো কাজ করে, আমরা বুঝি, আমাদের নেই আমরা বুঝি। তো আজকে আসলে কবরটা জিয়ারত করে খুব ভালো লেগেছে আমার, আর ভীষণ একদম মনটা হালকা হয়ে গেছে, বললাম না শীতল হয়ে গেছে। তো যাই হোক, খাবারটা খেয়ে নিচ্ছি, আর আল্লাহর কাছে তাদের জন্য তো অবশ্যই দোয়া করি, প্রতি নিজের বাবা মার জন্য আগে দোয়া করি না, শ্বশুর শাশুড়ির জন্য করি, নিজের সেটা তো আল্লাহ জানে ভালো কতটা সত্য আর কতটা মিথ্যা। তো যাই হোক, আর তাদেরকে আমি দেখি নেই, আর তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, তাদের কবরের আজাবগুলো মাফ করে দেক। যাই হোক, খাবারটা খেয়ে একদম চলে যাব বিকেলে। বিকেলে আমার যা আলুর দম রান্না, আলুর দমটা না একদম ফুসকার মতো সার্ভ করা হয়, একদম শসা কুচি, পেঁয়াজ কুচি, তেঁতুলের টক, তারপরে আমরা যে ফুচকাতে যে টক খাই ওইভাবে টকটা বানায়, তারপরে চাট মশলা দিয়ে খুব সুন্দর করে সার্ভ করে, এই যে দেখতেই পাচ্ছেন, আর খেতেও নাকি ভীষণ মজা। আমি আলু জাতীয় তরকারিটা একটু কম পছন্দ করি, আর এর জন্য আমি খাই না, কারণ অনেক গ্যাসের সমস্যা হয়। আর যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারটা নাকি অনেক বেশি মজা হয়েছিল, ফারাজের বাবা খেয়েছে, ফারাজও একটু খেয়েছে। তো আলুর দমটা অনেকেই খায়, কিন্তু আমি খাইনি কখনো, আর আমার খেতেও ইচ্ছে করে না। তো যাই হোক, সবাই বিকেলে নাস্তাটা করে নিল আলুর দম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অনেক, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।